দুনিয়াতে থাকি বড় আজব লাগে ভাই, পিছে থেকে ছুরি মারে যারে মনে দিবা ঠাই, কেউ সংসাই যা বন্ধরা ডুবে তো নেশায়, কেউ ভদ্রতার মুখোশ পরে অভদ্র পেশা, আবার মাটিতে পড়ে না পা অহংকার টাকায়, সুযোগ পাইলে ছাড়া না চিপাই নিয়া ঠেকায়, দেখায় ক্ষমতা কার আছে কত জোর, আবার দেখাইতে না পারলে চ্যাপ্টার ক্লোজ হইব তো, এইডা কপাল তখন কি ঘটতে যায়, কেউ জানে না তো কার মনে কখন কি চায়, এইডা কপাল বোঝা বড় দায়, হিসাব মিলে কাছে আয় আর না মিলে বাই, মিলে কাছে আয় আর না মিলে বাই, নিজে বাসলেই বাপের নাম কার কি আসে যায়, সবাই থাকে তালে তালে কখন কারে দিব ধোকা, মাগার কোমা দেখলে মনে হইব সবাই কচি কোকা শালা বোকা, যদি না থাকে কপালে হালকা তিরিং বিরিং করলে ঝইরা যাবি অকালে, যেদিন পয়রা যাবি চিপাই খুঁজে পাইবি না তো উপায়, তখন তাকে তাকে দেখবি সবাই কেমনে খোপে লুকা, এইডা কপাল তখন কি ঘটতে যায়, কেউ জানে না তো কার মনে কখন কি চায়, এইডা কপাল বোঝা বড় দায়, হিসাব মিলে কাছে আয় আর না মিলে বাই, এইডা কপাল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সফল এবং সম্ভাবনাময় পরিচালক হলেন রায়হান রাফি। একসাথে অনেকগুলো প্রজেক্ট তার হাতে। আজ আমরা আলোচনা করব রায়হান রাফির আপকামিং প্রজেক্টগুলোকে নিয়ে। 3 মার্চ 1989 সালে জন্ম নেওয়া রায়হান রাফি পড়াশোনা করেছেন মাদ্রাসায়। 2018 সালে মুক্তি পায় তার প্রথম পরিচালিত সিনেমা পোরামন 2। এই সিনেমাটা প্রোডিউস করেছিল জাজ মাল্টিমিডিয়া। এই সিনেমার মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সিয়াম আহমেদের, এবং সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় পূজা চেরিকে। সিনেমার গল্প বাংলাদেশি কমার্শিয়াল সিনেমার মতো গতানুগতিক হলেও রায়হান রাফি এই সিনেমা তৈরিতে নিজস্ব স্টাইল ঠিকই দেখিয়েছেন। এই সিনেমা মুক্তি পায় 16 জুন 2018। ওই একই বছর তিনি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা নিয়ে হাজির হন। এই সিনেমাটিও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হয়েছিল। অভিনয় করেছেন পোরামন 2 খ্যাত সিয়াম পূজা চেরি জুটি। সত্যি বলতে এই সিনেমায় এসে তিনি নিজেকে পুরোপুরি মেলে ধরতে পেরেছিলেন। আমার মতে গত এক দশকে বাংলাদেশে যত কমার্শিয়াল সিনেমা এসেছে সেগুলোর মধ্যে সবচেয়ে পরিপূর্ণ সিনেমা এই দহন। হয়তো এই দহন সিনেমায় তার চোখ খুলে দেয়। অনবরত আজে বাজে কাজ না করে তিনি দেখে শুনে এগোলেন। রায়হান রাফি তৃতীয় সিনেমা হিসেবে ঘোষণা দিলেন স্বপ্নবাজি সিনেমাটির নাম। মূল চরিত্রগুলোতে ঘোষণা করা হয় মাহিয়া মাহি, সিয়াম আহমেদ ও জান্নাতুল পিয়ার নাম। আর কোনো এক কারণে এই সিনেমার কাজ পিছিয়ে গেলে রায়হান রাফি শুরু করেন পরাণ সিনেমার কাজ। এই সিনেমার মূল চরিত্রে নেওয়া হয় বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ আর ইয়াশ রোহানকে। ঠিক করেছিলেন 2020 ভালোবাসা দিবসে সবার সামনে আনবেন এই সিনেমা, এবং সিয়াম আহমেদ আর বিদ্যা সিনহা মিমকে নিয়ে ঘোষণা দেন ইত্তেফাক সিনেমার। কিছুদিন শুটিং হয় আর তারপর 2020 পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশও বন্দী হয়ে গেল করোনার মহামারীতে। আর এই করোনার সময়ে মাহিয়া মাহিকে নিয়ে তৈরি করেন শর্ট ফিল্ম অক্সিজেন। এই শর্ট ফিল্মটি সরাসরি ইউটিউবে মুক্তি পায়। আর এই শর্ট ফিল্মের মধ্যে দিয়ে নায়িকা মাহিয়া মাহিকে রাতারাত্রি অভিনেত্রী মাহিয়া মাহিতে রূপান্তর ঘটান। এরপর শুরু করেন প্রথম ওয়েব ফিল্ম জানুয়ারের কাজ। 15 জানুয়ারি 2021 সিনেমাটিক অ্যাপে প্রিমিয়ার হয় এই জানুয়ার ওয়েব ফিল্মটির, এবং 2021 রমজান মাসেই দুটি ওয়েব ফিল্মের টিজার রিলিজ করে, ঘোষণা দেয় ঈদে আসবে। ওয়েব ফিল্মগুলোর নাম হলো দ্য ডার্ক সাইড অফ ঢাকা আর এইডা কপাল। দ্য ডার্ক সাইড অফ ঢাকা আই থিয়েটারে প্রিমিয়ার হয় 10 জুন 2021, কিন্তু এইডা কপালের আর কোনো আপডেট আসেনি। 2020 আগস্টে তিনি ঘোষণা দেন দামাল সিনেমাটির। এই সিনেমাটি পুরোপুরি ফুটবলকে কেন্দ্র করে, এবং কিছুদিন আগেই এই সিনেমার শুটিং শেষ হলো। এখন পর্যন্ত যেটুকু খবর তাতে সিয়াম আহমেদ, শরীফুল রাজ অভিনয় করেছেন এই সিনেমায়। আর কিছুদিন আগেই তিনি ঘোষণা দিলেন নূর সিনেমাটির শাপলা মিডিয়ার ব্যানারে আরিফিন শুভকে নিয়ে তৈরি করবেন এই সিনেমা। বাকি কাস্ট মেম্বারদের নাম এখনো ঘোষণা করা হয়নি। আর এসবের অর্থ হলো তার হাতে এখন 5টা সিনেমার কাজ। করোনা মহামারী কমে আসলেই হয়তো একে একে মুক্তি পাবে সবগুলো সিনেমা। আর এই সিনেমাগুলো হলো পরাণ, স্বপ্নবাজি, ইত্তেফাক, দামাল ও নূর। আর ওয়েবের জন্য তৈরি হয়ে আছে এইডা কপাল। এখানে একটা র‍্যাপ গানের সাথে এই ওয়েবের টিজার মুক্তি দেওয়া হয়েছিল। সেটাও যে দুর্দান্ত কিছু হচ্ছে সেটা টিজার দেখলেই বোঝা যাচ্ছে। এই ওয়েব ফিল্মে আছে মাহিয়া মাহি আর শাহেদ আলী। এই করোনা মহামারী একদিন কেটে যাবে, আমরা আবার সিনেমা হলে গিয়ে উপভোগ করব আমাদের সিনেমাগুলো। আশা করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।